অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আবারও কিন্তু যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য শ্রম দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট, আপনারা অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখুন, আমি কিন্তু এ টু জেড শেয়ার করছি এই ভিডিওতে। তো যারা যুবশ্রী বেকার ভাতায় আবেদন করেছেন অনেকদিন আগে, কিন্তু আবেদন করবার পরেও অনেকেই এই টাকা পাচ্ছেন না, কিংবা অনেকেই করোনা পরিস্থিতির সময় অনেকেই সেই করোনা পরিস্থিতি ছিল, তারপর করোনার যখন স্বাভাবিক হয় তারপরেও কিন্তু অনেকেই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারেননি কোনো কারণবশত। তো যারা গত দিনগুলোতে যারা অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনে সাবমিট করতে পারেননি তাদের জন্য গুড নিউজ আছে এই ভিডিওতে। আপনারা কিন্তু আবার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারবেন যারা আগে অ্যানেক্সার 3 সাবমিট করেননি। তো কিভাবে সেটা রয়েছে এবং কি আপডেট রয়েছে এই বিষয়টাই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর নিচে দেখুন লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিন। এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন যুবশ্রী বেকার ভাতা সহ যে কোনো প্রকল্প, যে কোনো চাকরি, যে কোনো সমস্যায় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি কিন্তু সেই কমেন্টগুলো দেখে তারপর ভিডিও তৈরি করে আপনাদেরকে হেল্প করব। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। তো যুবশ্রী প্রকল্পের যখনই আপডেট আসে আমরা কিন্তু সবার আগে প্রোভাইড করি, তাই অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না। ইতিমধ্যে খোলা আছে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ওপেন করবেন এবং এখান থেকে কিন্তু যুবশ্রী বেকার ভাতার অ্যাপ্লাই করা হয়। আপনারা অনেকেই আমাদের কমেন্ট করেছেন দাদা আমরা কি এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো পর্যন্ত যুবশ্রী বেকার ভাতার জন্য আবেদন করেননি তারা এই মুহূর্তেও যে কোনো সময় দিন রাত 24 ঘন্টাও অফিসিয়াল ওয়েবসাইট খোলা আছে, যে কোনো সময় আপনারা আবেদন করতে পারেন। ঠিক আছে, তো আবেদন কিভাবে করতে হবে, অ্যাপ্লাই কিভাবে করতে হবে এর জন্য আমরা পার্টিকুলার আলাদা করে ভিডিও করে রেখেছি, আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। যুবশ্রী এরা ফ্রেন্ড লিখে সার্চ করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা কিন্তু এই প্লেলিস্ট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, প্লেলিস্টে গিয়ে ক্লিক করবেন। প্লেলিস্টে গিয়ে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা একটা অপশন পাবেন যেটা হচ্ছে যুবশ্রী বেকার ভাতা, দেখতে পাচ্ছেন ভিউ ফুল প্লেলিস্ট। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে টোটাল প্লেলিস্ট আমাদের চলে আসবে, যুবশ্রী প্রকল্প বেকার ভাতা। টোটাল 113টা ভিডিও আছে এখানে। ঠিক আছে, এই যে প্লেলিস্ট করা আছে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, এই লিংকে ক্লিক করে সমস্ত কিছু কিন্তু আপডেট, এখানে যুবশ্রী বেকার ভাতার আপডেট রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন। এবং আজকের যে এই মুহূর্তের আপডেট সেটা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের আপডেট। দেখুন লেখা রয়েছে বিশেষ বিজ্ঞপ্তি এবং এখানে সেই আপডেটটা রয়েছে। আমি কিন্তু এ টু জেড সবকিছু পড়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে এখানে কি বলা হয়েছে এবং আপনাদের কি করতে হবে। কোভিড পরবর্তী সময়ে যে সকল যুবশ্রী প্রকল্পের ভাতা প্রাপক গত 20/1/2022 থেকে 6/2/2022, এই তারিখ ছিল অনলাইন সাবমিশনের ডেট, এবং অফলাইনে 7/2/2022 থেকে 7/3/2022 অফলাইনে, যারা অনলাইন কিংবা অফলাইন এই তারিখের মধ্যে যারা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করেননি, এর মধ্যে যারা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারেননি কোনো কারণবশত, তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা অবশ্যই আগামী 9/5/2022 থেকে 23/5/2022 এই তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট অ্যানেক্সার 3 একটা লিংক আপনাদের দেওয়া হবে, ঠিক এইরকম ভাবে এখানে যেমন রয়েছে সাবমিট অ্যানেক্সার 1, সেখানে কিন্তু দেওয়া থাকবে এখানে সাবমিট অ্যানেক্সার 3। তো এখান থেকে সাবমিট অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা সাবমিট করতে পারবেন এবং এটা অবশ্যই বলে রাখি লাস্ট ডেট 23/5/2022 এবং শুরু হবে কিন্তু আবেদন 9 তারিখ থেকে, আগামী 9 তারিখ থেকে শুরু হবে, যেহেতু আজকে আমরা 7 তারিখ ভিডিওটা রেকর্ডিং করছি। ঠিক আছে, তো 7 তারিখ এখনো কিন্তু এখানে লিংক জেনারেট করেনি, তো লিংকটা জেনারেট করা হবে আগামী 9 তারিখ। তো 9 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এখানে লিংকটা থাকবে, আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট। তো এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটটা কি একটু বলে দেই, প্রত্যেক 6 মাস পর পর যারা ভাতা পায় প্রত্যেক 6 মাস পর পর 6 মাসের টাকাটা কোথায় খরচ করেছে, কোন কোর্স করেছে, কতদিন কোর্স করেছে, রিমার্ক কি আছে, সব কিছু জানিয়ে দিতে হয় গভর্নমেন্টকে, অর্থাৎ সরকারকে, শ্রম দপ্তরকে জানিয়ে দিতে হয়। ঠিক আছে, তো এটা যারা জানায় না, যারা অ্যানেক্সার 3 ফর্ম জানায় না কিংবা যারা কোনো রকম কারণবশত করতে পারেনি গত দিনগুলোতে, তাদের কিন্তু ভাতা বন্ধ হয়ে গেছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত অনেকেই ভাতা কিন্তু একবার বন্ধ হয়ে গেলে চালু করা কিন্তু খুব মুশকিল ব্যাপার। ঠিক আছে, খুব সমস্যা, তো এটা না পাওয়ার চান্সই বেশি। ঠিক আছে, একবার যদি যুবশ্রী বেকার ভাতা বন্ধ হয়ে যায় তো তাহলে বন্ধ হয়ে যাবে। তো আপনাদেরকে বলবো আপনারা যাতে এই ভুলগুলো না করেন, আপনারা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট যখনই এখানে লিংক হবে আমি কিন্তু ভিডিও আবার করে দেবো, কিভাবে ফিল আপ করবেন সেটাও বলে দেবো, তাই অবশ্যই
কিন্তু আপনারা আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন, ঠিক আছে? আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত আপডেট সবার আগে প্রোভাইড করা হয়। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী যে আগামীতে আপডেটগুলো আসবে সেগুলো কখনো মিস হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখানে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই রয়েছে, যে কোনো ভাষায় আপনারা পড়তে পারেন, এটা বুঝতে পারেন। তো আমি কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করব, আপনারা ভালো থাকবেন, পরবর্তী আপডেট খুব শীঘ্র নিয়ে আসবো, আপনারা পাশে থাকবেন, চ্যানেল নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ।